আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আছি ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব লগারিদমের ধারণা ও তার প্রয়োগ। যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের অনুশীলনী তোমরা দেখবে 8 নম্বর কোশ্চিন এর সমাধান কত নম্বর তোমাদের বইয়ে দেখবা। অনুশীলনীর 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটায় আলোচনা করবো। বাচ্চারা লক্ষ্য করো, টেনশন করার কোনো কারণ নেই। তবে এটা একটু পূর্বের যে ম্যাথগুলো করা হয়েছে সেগুলো থেকে একটু সামান্য ডিফারেন্ট, তবে কোনো ব্যাপার নয়। যে কোশ্চিনটার দিকে আমরা একটু যদি মনোযোগ সহকারে বুঝি, বাচ্চারা দেখো, কোন এক সময়ে জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। তাহলে কোথায় ভূমিকম্প সংঘটিত হয়? এটা জাপানে। ভেরি গুড। রিক্টার স্কেলে যার মাত্রা 8, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল কত, 8 রেকর্ড করা হয়, ভালো কথা। তবে ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের ভূমিকম্পের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। প্রশ্ন কিন্তু এখানেই, বাচ্চারা, পূর্বের ভূমিকম্পের চেয়ে এটা আবার 6 গুণ বেশি শক্তিশালী। এখানে মাত্রা না দিয়ে মানে কত গুণ শক্তিশালী সেটা কিন্তু দেওয়া আছে, দ্যাট ইজ তীব্রতা দেওয়া আছে। কি দেওয়া আছে? ইন্টেন্সিটি বা তীব্রতা, রাইট? এই দুই শর্ত থেকেই কিন্তু আমাদের ম্যাথমেটিক্সটা সলভ করতে হবে। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত? একদম সোজা, যে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল এত। তাহলে একটা কন্ডিশনে কিন্তু মাত্রা দেওয়া আছে, আর একটা কন্ডিশনে কিন্তু শর্ত দেওয়া আছে, রাইট? এটাই কিন্তু মূল ব্যাপার। তবে সেখান থেকে আমাদের রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যে ভূমিকম্পের মাত্রা ছিল 8, তাহলে পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা সেটা কত হবে? দ্যাট ইজ প্রথম ভূমিকম্পের মাত্রাকে যদি আমরা R1 দ্বারা প্রকাশ করি, এটা R1, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি বাচ্চারা, R2 ইজ ইকুয়াল টু ওয়াট? আসো ব্যাপার হয়, আমরা সলভের দিকে চলে যাই। মনে করি, ধরি, বাচ্চা লক্ষ্য করো সলিউশন, যে মনে করি বাচ্চারা কি মনে করি, জাপানে বাচ্চা মনে করি জাপানে প্রথম ভূমিকম্পের তীব্রতা ইন্টেন্সিটি, এটা ধরে নিলাম হচ্ছে I1। জাপানে দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা I2, এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা ইন্টেন্সিটি এটা হচ্ছে S, রাইট? তাহলে জাস্ট ধরে নিলাম। এখন লক্ষ্য করো, প্রথম ভূমিকম্পের মাত্রা, তাহলে জাপানে যে প্রথম ভূমিকম্প হয়েছিল, তাহলে আমরা লিখতে পারবো প্রথম ভূমিকম্পের মাত্রা ধরে নিলাম R1। R1 ইকুয়াল টু কত ছিল বাচ্চারা? 8, রাইট? R1 ইকুয়াল টু কত? 8। এই যে দেওয়া আছে প্রথম ভূমিকম্পের মাত্রা, যেটা R1 ইকুয়াল টু 8, এবং দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা কত? R2। এইটা হচ্ছে মূল ব্যাপার। এখন আসো আমরা এই শর্তটা আগে বোঝার চেষ্টা করি। পূর্বের ভূমিকম্পের চেয়ে কি ওই একই বছরে সেখানে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের ভূমিকম্পের চেয়ে 6 গুণ শক্তিশালী। তাহলে পূর্বের ভূমিকম্পের সাথে কত গুণ শক্তিশালী? 6 গুণ শক্তিশালী। তাহলে প্রথমে একটা হয়েছিল, পরে একটা হয়েছিল, তাই না? তাহলে পরেরটার সাথে পূর্বেরটা 6 গুণ শক্তিশালী। এটাকে আমরা যদি গাণিতিক ভাবে প্রকাশ করতে পারি, তাহলে কিভাবে লিখতে পারবো? এটাকে আমরা গাণিতিক ভাবে এভাবে লিখতে পারি যে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা প্রথম ভূমিকম্পের চেয়ে 6 গুণ শক্তিশালী। রাইট বাচ্চারা? 6 গুণ কি শক্তিশালী, রাইট? 6 গুণ শক্তিশালী বলে দিয়েছে যে ওই একই বছরে সেখানে আরেকটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চাইতে 6 গুণ শক্তিশালী। এটাকে আমরা যদি গাণিতিক ভাবে প্রকাশ করি, তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব আমরা লিখতে পারবো যে I2 ইজ ইকুয়াল টু 6 I1, রাইট?
6i1 অর্থাৎ দ্বিতীয় যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল সেটা পূর্বের চাইতে 6 গুণ শক্তিশালী, রাইট? দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা প্রথম ভূমিকম্পের চাইতে 6 গুণ শক্তিশালী। এখন আসো এখান থেকে আমরা আরেক লাইন করে রাখতে পারি, সেটা হচ্ছে কি I2 divided I1 is equal to 6। আমরা জানি ভূমিকম্পের মাত্রা নিম্ন সূত্র R = log 10 base I divided S, বাচ্চারা তাই না? আমরা জানি ভূমিকম্পের মাত্রা R = log 10 base I divided S। আচ্ছা, এখানে আমরা যেহেতু দুইটা ভূমিকম্প সংঘটিত হয়েছে তাই একটা আমরা বের করতে পারি R1 = log 10 base I1 divided S, এটা সমীকরণ নম্বর 1। এবং আরেকটা আমরা লিখতে পারবো R2 = log 10 base I2 divided S, সমীকরণ নম্বর 2। বাচ্চারা দেখো তাই না, R1 = মেন সূত্র কি R = log 10 base I divided S, তাহলে R1 = log 10 base I1 divided S এবং R2 = log 10 base I2 divided S। এখন আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখন বাচ্চারা লক্ষ্য করো, জাস্ট শুধু আমরা ক্যালকুলেশন করব, সলিউশন করব, উত্তরটা হয়ে যাবে। এটা মুছে দিলাম, এই পর্যন্ত আমার না হলেও চলবে। তাহলে আমরা কি করতে পারি, দুই নম্বর সমীকরণ থেকে বাচ্চারা দেখো এক নম্বর সমীকরণটা বিয়োগ করে পাই, দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করে পাই। আচ্ছা, দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করি, তাহলে দুই নং সমীকরণ আগে বাম পাশটা বিয়োগ করি, তাহলে আমরা লিখতে পারবো কি R2 - R1 = বাচ্চারা এইটা বিয়োগ এইটা, দ্যাট ইজ log 10 base I2 divided S - log 10 base I1 divided S। বাস, রাইট? এই শর্তটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমি একটু বোর্ডের পাশে লিখি যে I2 divided I1 এর মান কিন্তু আমরা পাইছি 6। কত পাইছি আমরা? 6। এখন এটাকে ক্যালকুলেশন করলেই আমরা R2 এর মান নির্ণয় করতে পারবো, কোনো ব্যাপার নয়, কোনো সমস্যা নয়, একদম ভেরি সিম্পল একটা ম্যাটার। বাচ্চারা লক্ষ্য করো, ক্যালকুলেটর বই করে, এই যে ক্যালকুলেটর। সো আমরা লিখতে পারবো বাচ্চা দেখো যে R2 - R1 এর মান কি কত ছিল মনে আছে তোমাদের? R1 এর মান হচ্ছে 8 ইকুয়াল টু, আচ্ছা, log 10 বেস I2 divided S, মানে কি log a divided b, তাহলে log ভাগাকারে দেখলে কি হয়, মাইনাস হয়ে যায়। সো আমরা লিখতে পারবো log 10 base I2 - log 10 base S। বাস, ঠিক এটা ওই সেম ভাবে আমরা লিখতে পারবো log 10 base I1 - log 10 base S, রাইট? এখন দেখো বাচ্চারা যে R2 - 8 = ব্র্যাকেট তুলে দিই আমরা এখন log 10 base I2 - log 10 base S, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, তাহলে log 10 base I1 - log 10 base S। এখন দেখো বাবারা যে মাইনাস এবং প্লাস এটা কেটে গেল, তাহলে বাকিটা কি থাকলো, বাকিটা থাকলো হচ্ছে R2 - 8 = log 10 base I2 - log 10 base I1। সো এটাকে আমরা লিখতে পারবো কি বাবারা দেখো, R2 - 8 = log 10 base I2 divided I1, রাইট? কারণ কি মাইনাস অবস্থা আছে, তাহলে লগ এ মাইনাস লগ বি, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো লগ এ ভাগ বি, আর এই যে এটার মান আমরা পেয়েছিলাম কত, 6। সো আমরা এই মানটা এখানে লিখে দিব R2 - 8 = log 10 base I2 divided I1 এর মান কি 6। এখন এটা আমরা ক্যালকুলেটরে হিসাব করবো,
তাহলে ক্যালকুলেটরের ক্ষেত্রে কিন্তু আমি আগের পর্বগুলোতে বলেছিলাম যে এইভাবে লিখতে হবে লগ, ক্যালকুলেটর ব্যবহার লগ, আগে লগের যে আর্গুমেন্ট লগ সিক্স মাইনাস লগ টেন, অর্থাৎ আগে আর্গুমেন্ট ভাগ লগ টেন, জাস্ট এটা ক্যালকুলেটরে লিখলে আমরা উত্তর পেয়ে যাবো হচ্ছে ক্যালকুলেটর ইউজ করি আমরা। বাচ্চারা দেখো লগ লগ সিক্স ব্র্যাকেট ক্লোজ ভাগ লগ টেন ব্র্যাকেট শেষ ইজ ইকুয়াল টু 0.778। বাচ্চারা কত বেশি দেখো তো 0.778, ঠিক এইভাবে লিখবা লগ সিক্স ভাগ লগ টেন, তাহলে 0.778 কত হলো 0.778। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে আর টু মাইনাস এইট ইকুয়াল টু 0.778, তাহলে লগ টেন বেস সিক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। বাচ্চারা এখন দেখো বোর্ডের এই পাশের দিকে দেখো, এখন আমরা কি করতে পারি জাস্ট এটা আমরা যোগ করে দিতে পারি। সো এই পাশে দেখো অতএব আর টু ইজ ইকুয়াল টু 0.778 মাইনাস এইট, ওই পাশে গেলে কি প্লাস এইট, সো আমরা লিখতে পারবো আর টু এর মান হচ্ছে 8.778। তাহলে এই যে দেখো রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা, অর্থাৎ রিক্টার স্কেলে আমরা পরবর্তী ভূমিকম্পের মাত্রা পেয়ে গেলাম কত আর টু ইকুয়াল টু কত কত পেয়েছি আমরা 8.778, তাই না? খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথমেটিক্স ছিল, আর অনেক সময় লাগলো কারণ যেহেতু আমার বোর্ডে লেখার জায়গা কম এবং অঙ্কটার ফিগারটা অনেক বড় এই কারণে। আর আশা করি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখলে নিশ্চিত বুঝতে পারবে। তবে এই ক্লাসটা দেখার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, লগের পরবর্তী 24, 25, 26 এগুলো তোমরা দেখে আসবে, কারণ ভূমিকম্প রিলেটেড অনেক আলোচনা আছে। এই পর্বগুলো দেখে আসা মাত্রই তোমরা কিন্তু এই ক্লাসটা খুব ইজিলি ভাবে বুঝতে পারবে। আর আমার চ্যানেলের ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।